হ্যালো, আসসালামু আলাইকুম। তো ক্যামেরা অন করছি, কারণ হইলো কবুতর আসছে। আগে গলাটাকে হাতে নিয়ে আমি এই যে দেখেন আইসা দেখি এই জায়গায় বসে রয়েছে, অনেক হাঁপায় আছে কবুতরটা। পানি টানি দেখলে নেওয়া যাবে। তো আমি এটাকে পানি দেওয়ার ব্যবস্থা করি, দেখি দিতে পারি কিনা। তো পানি নেওয়ার ব্যবস্থা করতেছি, আর যে কবুতরটা আসছে ওটাকে ফ্লোরে নামানোর জন্য অল্প পানি নেব, একদম অল্প পানি নেব যাতে কবুতরটা আইসা ফ্লোরে বসে। দেখেন কবুতরটা কি পরিমাণের পানির পিপাসা। দেখেন দেখেন দেখেন, তো এটাকে বলা যায় পানি দিয়ে কবুতর ধরা। নেমে গেছে, তো ফ্লোরে নামানো হয়ে গেছে। এখন আমরা কি করব, ধাবড়ি খুলে দিব, ধাবড়ির ভিতরে পানি দিয়ে দিব। ধাবড়ির ভিতরে পানি দিলে মোটামুটি চলে আসার সম্ভাবনা আছে, কিন্তু ধাবড়ির কবুতরটা বের হয়ে যাবে। ধাবড়ির একটা বের হইলো। আচ্ছা, কাজ করি, ধাবড়ির ভিতরে পানি নেওয়ার ব্যবস্থা করি। আগে ফার্স্ট এটা রাখি, তো আমি এই হাঁড়িতে পানি দিই। আমার যে প্লাস্টিকের হাঁড়িগুলো ছিল এগুলো ভেঙে গেছে। আচ্ছা, পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে, আরেকটু পানি লাগবে, এখানে পানি শেষ। কেউ ধরছেন পানি দিয়ে কবুতর? আগে ধরলে জানাবেন, আমার সব কবুতর উড়া শুরু করছে, হঠাৎ ছাড়া পাইছে। তো উপরে 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 উপরে, আহা, নিচে খাঁচা দিয়া নেওয়া উচিত ছিল, বাইরের কবুতর তো বুঝতেছে না উপরে না নিচে। তো ওই কবুতরটা যদি কারো হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও আপলোড করার 7 দিনের মধ্যে নিতে হবে। এরপরে যদি কমেন্ট করেন সেই ক্ষেত্রে আমি এটা ব্যাক করতে পারবো না, হয়তো বা বিক্রি করে দেওয়া হবে, নয়তো বা দেখা যায় কাউকে গিফট করে দেওয়া হবে। কবুতরটা ঘুরাইতেছে, ও বুঝতেছে না যে উপরে কিভাবে উঠতে হবে, হয়তো বা কোনো গ্রাউন্ড লেভেলের কবুতর। আমরা এখানে বসি, বৈষয়িক বিহেভিয়ারটা দেখি ও কি করে। এ বুঝতেছে না কিভাবে ঢুকতে হয় খাঁচায়। একটু যদি এদিক এই কর্নারে চাপে তাহলে আমি উপরের থেকে একটা খাঁচা নামা নিচে সিঁড়ির মতো করে দিব, যাতে ও ঢুকতে পারে খাঁচার মধ্যে। কবুতরটা অনেকটা কনফিউজ, আর অনেক হাঁপায় আছে, কীভাবে দাবিতে ঢুকতে হয় সেটাও জানে। আহ, গোলা তোর মোমেন্টাম নষ্ট করে দিল। ও পুরোপুরি দাবিতে ঢুকার জন্য রেডি ছিল, গোলা আইসা সর্বনাশ করে দিল। চড়ুই পাখি আসছে একটা, চড়ুই পাখিটা মনে হয় আমাকে দেখে নেই, দেখলে চলে যেত। কতটা ঘাপটি মেরা বসে আছি বুঝতে পারছেন, চড়ুই পাখিটাও আমাকে খেয়াল করা নেই। আহা, আমার সব কবুতর পানি খেয়ে নিতেছে, ও যদি দেখে তাহলে ভিতরে ঢুকে যাবে। দেখছে দেখছে, মনে হয় তো না দেখছে, কিন্তু উপরে কীভাবে উঠবে বুঝতে পারতেছে না। আর এদিকে বৃষ্টি বৃষ্টি ডাক আসতেছে, মানে মেঘ ডাকতেছে। যদি বৃষ্টি নামে সেই ক্ষেত্রে এই কবুতরটা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এক কাজ করি, একটু রিস্ক নেই, কবুতরটা যেহেতু হয়রান হয়ে আছে, আমার দৃঢ় বিশ্বাস কবুতরটা উড়াল দিবে না, এদিক ওদিক উড়াল দিবে না, দিলে তো শেষ, ভিডিও সারে সর্বনাশ হয়ে যাবে। তো আমি এই যে খাঁচা, এই খাঁচাটাকে ধাপ হিসাবে ইউজ করব। এই খাঁচাটাকে নিয়ে
এইখানটা দিয়ে দিব। এবার আবার পানি রিফিল করব। পানি রিফিল করা শেষ। এদিকে আসা যাবে না কবুতরটাকে, ওইদিকে একটু পানি পড়ছে, ও ফ্লোর থেকে পানি খেয়ে নিলে সমস্যা। আহ আহ, ও ফ্লোর থেকে পানি খেয়ে নিতেছে। এবার দাবিতে পুশ করার চেষ্টা করি। এটা পুরা মনে হইতেছে এমন যে আমার কবুতর, ও আইসা এখানে আমার সামনাসামনি দিয়ে ঘুরতেছে। ওপরে ধাপে ধাপে উঠাইতে পারতেছি না কোনোভাবে, ওর একটা ধাপ উঠলেও বুঝতে পারবে বিষয়টা যে ওরা ওই দিক চাইতে বলা হইতেছে। খাঁচার উপরে ওঠ না রে বাবা, একটু ঘুরাইছে আমাদের। ওঠ না রে বাবা খাঁচার উপরে। এই খাঁচার উপরে বোকা, তোমাকে আমি পানি খাওয়াবো, তুমি চালু চালু আসো। আচ্ছা একটু ভিডিওটা পজ করি, না পজ করবো না, ওরে একবার ডিরেক্টলি ধরাই দেখাবো আপনাদেরকে কী জাদু করি আমি সেটা দেখাবো। এক কাজ করবো, খাবার পানি যেটা ছিল সেটাকে আমি ড্রেন করে দিই, আবার পুনরায় পানি দেওয়ার চেষ্টা করবো, একদম কর্নারে পানি ফাঁকানোর চেষ্টা করবো যাতে করে একটা খবরই না পায় পানি ছিল। যদি ট্রেন নিচেও ঢুকে মানে খাঁচার নিচে, সেই ক্ষেত্রেও পানি পাওয়া যাবে। ওরা এক কাজ করি, এদিক থেকে পুশ করে কবুতরটা অনেক হাঁপায় আছে, আমি হাতের সামনে দিয়ে সামনে দিয়ে ঘুরতেছি কবুতরটা। আটকানো কবুতর না বের হয়ে যায়, যেগুলো এই সাজে সেট করা না ওইগুলো যদি বের হয়ে যায় তাহলে আরেকটা সমস্যা। শেষ গল্প শেষ হয়ে চাইতে নিছিল কিন্তু ও ভিতরে ঢুকে গেছে। এই এই পরে পরে তোমাকে পানি আমি পরে খাওয়াবো, আগে খাবার খাওয়াবো তারপর পানি খাওয়াবো, তুমি পানির জন্য আসলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি না সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে, আমি মাইক্রোফোন ছাড়া সাউন্ড কথা বলছি, আর আমি কথা একটু আস্তেই বলছি যাতে কবুতরটা উড়াল না দেয় সেই কারণে। যাই হোক, আর কবুতরটা যদি কারো হয়ে থাকে কমেন্ট করবেন, কেউ মিথ্যা কমেন্ট করবেন না, উপযুক্ত প্রমাণ সহ আসতে হবে। আপনার আগে ছবি থাকতে হবে অথবা ভিডিও থাকতে হবে, ছবি বা ভিডিও থাকলে আমাকে মেইল করবেন, আর হইলো যেই দিন হারাইছে সঠিক ডেটটাও বলতে হবে। কবুতরটাকে হাতে নিয়ে আপনাদেরকে দেখাই আমি। তো এই তো কবুতরটা, হয়তো বা কেউ পাল্লা ঠালা দিছিল সেইখান থেকে পড়ে গেছে। আর হ্যাঁ, যার কবুতর অবশ্যই অবশ্যই যোগাযোগ করলে আমি দিয়ে দিব যদি সঠিক প্রমাণ থাকে। আজাইরা পেঁচাল পায়রা লাভ নাই, সঠিক প্রমাণ ছাড়া আমি আবার দিতে পারবো না। আর অবশ্যই অবশ্যই 7 দিনের মধ্যে আইসা নিতে হবে, ভিডিও আপলোড করার 7 দিনের মধ্যে, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখেন। আর যার কবুতর অবশ্যই অবশ্যই মেইল করতে হবে, আমার মেইল অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যদি ইউটিউব থেকে দেখেন, আর ফেসবুক থেকে দেখলে কমেন্ট করেন, কমেন্টে আমার টিম আপনাদেরকে দেখা যায় ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবে। তো কবুতরের পূর্বের ছবি, হারানোর ডেট, ছবি অথবা ভিডিও যেটি হোক, আর হারানোর ডেট এটা আর কবে হারাইছে বিস্তারিত লিখে আপনার ঠিকানা এবং আপনার ফোন নাম্বার লিখে ইমেল করে পাঠা দিবেন। আমার ইমেইল অ্যাড্রেস ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই কবুতরটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এটা বিক্রি করব, যদি 7 দিনের মধ্যে আসে তাহলে তো দিয়ে দিব, আর 7 দিনের মধ্যে যদি না আসে সেই ক্ষেত্রে বিক্রি করা হবে অথবা কাউকে গিফট করে দেওয়া হবে। আমাদের চ্যানেলের দেখা যায় সবচেয়ে বেশি যে ভিডিও দেখছে তাকেও দিতে পারি, অথবা সবচেয়ে বেশি লাইক যে করছে তাকেও দিতে পারি, অথবা সবচেয়ে বেশি শেয়ার যে করছে তাকেও দিতে পারি। তো এটা আপনারা কমেন্ট করবেন, এটা কি গিফট করা উচিত নাকি
বিক্রি করা উচিত। আর যদি কবুতরের মালিক 7 দিনের মধ্যে না আসে, 7 দিন পরে ইনশাল্লাহ নতুন একটা ভিডিও আসবে এই কবুতরটা সম্বন্ধে।